প্রিয় দর্শনের অনুরাগী বন্ধুরা, আমি ওয়াহিদুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে সত্য সারণীর সাহায্যে বৈধদের বিচার। তো আজকে আলোচনা করব, এই ভিডিওটি উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন যারা পড়ছো, কেউ সেকেন্ড সেমিস্টার, কেউ থার্ড সেমিস্টার, যেমন কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এবং বর্ধমান ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার, আরও আছে কলকাতা আছে, অন্যান্য ইউনিভার্সিটি আছে, সমস্ত ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিতে চলেছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটির সমাধান পর্যন্ত দেখো, এবং যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অবশ্যই প্রেস করো। এই প্রথম ভিডিও তোমাদের ইউটিউবে যে প্রত্যেকটা ইউনিভার্সিটির সেমিস্টারের প্রশ্নের সমাধান নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা যারা নর্থ বেঙ্গল আছো, গৌড়বঙ্গ আছো, যারা কল্যাণী আছো, যারা বর্ধমান ইউনিভার্সিটি আছে, তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আমি কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব, সমাধান নিয়ে আলোচনা করব। তো প্রথমত আমরা কল্যাণী ইউনিভার্সিটির যে প্রশ্নগুলি নির্বাচিত আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলে যাব একদম আলোচনাতে। তো দেখো এখানে যে প্রশ্নটি দেওয়া আছে, এভেল বি দেন বা হর্সু বা ইমপ্লাইজ এ ডট নট বি, তারপরে দেওয়া আছে নট এ ভেল বি, তারপর অতএব নট এ ডট বি। এই তোমরা দেখতে পাচ্ছ এই সারিতে, এই সত্য সারিণীর এই প্রশ্নতে দেখতে পাচ্ছ দুটো বচন গ্রাহক আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আমরা শিখেছি বেশিরভাগ ক্ষেত্রে পি এবং কিউ দিয়ে, কখনো কোনো পি কিউ ছাড়াও অন্যান্য তোমাদের আকার ব্যবহৃত হতে পারে, সাংকেতিক আকার ব্যবহৃত হতে পারে। তো বচন গ্রাহক যাই হোক না কেন, তোমাদের সূত্র একই থাকবে। বচন গ্রাহক একটি হলেও সারি সংখ্যা দুটি হবে, বচন গ্রাহক দুটি হলে সারি সংখ্যা চারটি হবে। তো অনুরূপভাবে আমরা এখানে যে বচন গ্রাহক টোটাল, মানে যে তোমাদের যুক্তির মধ্যে দেখতে পাচ্ছি দুটো বচন আছে এ আর বি, তাহলে সারি সংখ্যা আমরা অবশ্যই সহজে নির্ণয় করতে পারবো, চারটি সারি হবে। তো সমাধানটা আমরা দেখে নিই। দেখো এখানে চারটি সারি যে আমরা বললাম তার প্রয়োগটা কীভাবে করেছি, দেখো এ বসেছি, বি বসিয়েছি, তারপর নট এ বসিয়েছি, তারপর নট বি বসিয়েছি, আমরা ভেঙে নেবো সরলের মতো। তারপরে প্রথম অংশ এ ভেল বি বসিয়েছি, তারপরে দেন চিহ্ন আছে বা হর্ষচিহ্ন আছে দিয়েছি, তারপরে এ ডট নট বি বসিয়েছি, এটা হচ্ছে প্রধান আশ্রয়বাক্য, আমরা চিহ্ন আমরা অঙ্কন করে ফেলেছি প্রধান আশ্রয়বাক্য এই অংশটুকু। তারপরে চেয়ে দেখো যে অংশটুকু আছে যে অপধান আশ্রয়বাক্যে নট এ ভেল বি, এটা অপধান আশ্রয়বাক্য, আমরা এটাও অঙ্কন করে ফেলেছি। তারপরে সিদ্ধান্ত আছে তোমাদের নট এ ডট বি, তার জন্য আমরা এ ডট বি লিখেছি, তারপরে নট এ ডট বি, এটা আমরা করেছি। এবার আমরা জানি যে কীভাবে সাজাতে হবে, এই স্তম্ভ তো আমরা তৈরি করে ফেলেছি, এবার এই সারিটাকে কীভাবে পূরণ করব আমরা দেখে নাও। তোমরা জানো যে প্রাথমিক ধারণা নিয়েছো, তোমরা যখন সারি সংখ্যা চারটি হবে তখন প্রথম ঘরে প্রথম স্তম্ভে দুটো সত্য দুটো মিথ্যা এই কথা লিখতে হবে। তো তারপরে ঘরে কী লিখতে হবে তোমাদেরকে, একটি সত্য একটি মিথ্যা, এই সূত্র তোমাদেরকে সব জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা কী হবে, নট এটা কী হবে, এ যা লিখেছো তার বিপরীত হবে, মানে এখানে দেখো সত্য সত্য আছে, এখানে মিথ্যা মিথ্যা লিখবো, তা সত্য সত্য হবে। বি এর অনুরূপ বি কী হবে, মিথ্যা সত্য মিথ্যা সত্য। এবার আমরা ফর্মুলা ফেলাবো এ ভেল বি এর ফর্মুলা। তো আমরা দেখব যে এখানে এ ভেল বি, তার মানে এ আর বি এর আমরা ভেলে ফর্মুলা ফেলবো। ভেলে ফর্মুলা জানি আমরা, এফ ভেল এফ সমান পি মিথ্যা কিউ মিথ্যা, বা এ মিথ্যা বি মিথ্যা হলে পরে মিথ্যা হবে, মিথ্যা বাকি সব সত্য হবে, আর কোথাও এরকম ঘটনা নাই। দেখো এখানে শুধু এ মিথ্যা বি মিথ্যা তাই মিথ্যা, বাকি সব সত্য হবে। তারপরে এ ডট নট বি এর ফর্মুলা ফেলতে হবে, তাহলে এ ডট নট বি এর ফর্মুলা ফেলতে গেলে তোমাদেরকে এইখান থেকে নিতে হবে এ ডট বি এর ফর্মুলা। এবার আমরা ডটের ফর্মুলা ফেলবো, তার মধ্যেটুকু ঢেকে রাখি আমরা, আমরা যেহেতু এই দুটো দিয়ে কাজ করব, তা আমরা দেখতে হবে ডটের ফর্মুলা হচ্ছে দুটো সত্যলে সত্য, কোথায় দুটো সত্য আছে আমরা দেখে নিই, দ্বিতীয় সারিতে সত্য আছে আর কোথাও নেই, বাকি সব মিথ্যা হবে। ডটের ফর্মুলায় পি সত্য কি সত্যলে সত্য, বাকি সব মিথ্যা হবে। এবার আমাদের কী করতে হবে, এই ভেলের সঙ্গে ডটের ফর্মুলা ফুললে তবে আমাদের দেনের ফর্মুলা আসবে। তো দেখে নেব দেনের ফর্মুলা কি, টি এর পর এফ থাকলে এফ হবে, প্রথমটি সত্য দ্বিতীয়টি মিথ্যা হলে মিথ্যা বাকি সব সত্য হবে। তো প্রথমটি সত্য দ্বিতীয়টি মিথ্যা হলে এখানে আছে মিথ্যা, বসিয়ে ফেললাম,
তারপর দেখো, তারপরে এটা আছে, প্রথমটি সত্য, দ্বিতীয়টি মিথ্যা, তাহলে মিথ্যা, বাকি সব সত্য, বসিয়ে দিলাম। তাহলে আমরা প্রধান আশা বাক্য পেয়ে গেলাম। এবার অপ্রধান আশা বাক্য কোথা থেকে পাবো? দেখো, অপ্রধান আশা বাক্য এইখান থেকে পাবে, এইখান থেকে পাবে। কারণ হচ্ছে এ ভেল বি যা আছে তার উল্টো মানটা বসিয়ে দিলে নট নটের ফর্মুলাটা চলে আসবে। তাহলে আমরা এ ভেল বি যা আছে তার মানটাকে উল্টে দেবো আমরা। তাহলে এটা কী করবো? মিথ্যা 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 সত্য, অপ্রধান আশা পেয়ে গেলাম। এবার আমাদেরকে সিদ্ধান্ত বার করার আগে দেখো, আমরা এই ফর্মুলাটাকে বার করবো। তাহলে এ ডট বি এর ফর্মুলাটা বার করি। আমরা জানি এ ডট বি এর ফর্মুলাটা দুটো সত্য হলে সত্য, ডটের ফর্মুলা দুটো সত্য হলে সত্য, বাকি সব মিথ্যা, বাকি সব মিথ্যা হবে। এই যে মানটা পেলাম তার বিপরীত হল, বিপরীতটা করতে হবে, নট চিহ্ন আছে তার জন্য বিপরীত করতে হবে, যা আছে তার বিপরীত লিখে দাও, তাহলে তোমাদের বেরিয়ে যাবে সহজেই সিদ্ধান্তটা কী হবে, মিথ্যা সত্য সত্য সত্য। এবার এটা বৈধ না অবৈধ এটা আমাদেরকে লিখতে হবে। বৈধ বা অবৈধ শর্ত কী? আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত সত্য হতে হবে। তাহলে এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, আর এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। এবার যেহেতু দুটো আশ্রয় বাক্য আছে, তাই দুটো আশ্রয় বাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত সত্য হতে হবে। তো এইখানে দেখো যে আমাদের দেখতে হবে যে মিথ্যা দেখার লাভ নেই, আমাদের দুটো সত্য কোথায় আছে দেখতে হবে। প্রথমে এখানে দুটো সত্য নেই, সত্য মিথ্যা আছে দেখার দরকার নেই, মিথ্যা মিথ্যা আছে দেখার দরকার নেই, সত্য সত্য সিদ্ধান্ত সত্য হয়েছে, তাহলে এটা বৈধ। তাহলে আলোচ্য সত্য সারণীটি বৈধ, এটা কী হবে? বৈধ। তাহলে আলোচ্য সত্য সারণীটি বৈধ, কারণ এমন কোনো প্রতিস্থাপন দৃষ্টান্ত নেই যেখানে আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা, আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত সত্য হয়েছে, তাই এটি বৈধ। তাহলে এভাবে তোমরা ব্যাখ্যা লিখলে তোমরা অবশ্যই তোমাদের যে মার্ক্সটা আছে সেই মার্ক্স তোমরা অবশ্যই সহজে পেয়ে যাবে। তো ভিডিওটি তোমরা দেখলে কত সহজে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আরটি উদাহরণ নেওয়া যাক। তো দ্বিতীয় উদাহরণটি দেখো কী আছে। দ্বিতীয় উদাহরণটি আছে পি দেন কিউ ভেল নট পি, অতএব কমা দেওয়া আছে, দেখো পি ভেল কিউ অতএব পি ডট কিউ। এখানেও বচন গ্রাহক কটা আছে? এখানেও বচন গ্রাহক দুটো আছে, পি আর কিউ। তাই আমরা সারি সংখ্যা কয়টি করবো? চারটি করবো, এক সেম ফর্মুলা। তো দেখো সারি সংখ্যা আমরা চারটি, তাহলে আমরা স্তম্ভগুলো সাজিয়ে নিই। তো কী আছে? প্রথমে পি, তারপরে কিউ, তারপরে পি দেন কিউ। আমরা এক একটা ভেঙে নিচ্ছি, মানে সহজ ভেঙে নিয়ে আমরা করলে ভালো হবে। তারপরে নট পি করেছি, দেখো নট পি, তারপরে পি ভেল কিউ, তারপরে দেখো পি ভেল কিউ আছে, তারপরে পি ডট কিউ আছে, আমরা সাজিয়ে ফেলেছি। তাহলে এবার আমাদের কী করতে হবে? সারি যখন পেয়ে যাব, চারটি সারি হবে, তখন প্রথম ঘরে দুটো সত্য দুটো মিথ্যা, এই আমরা ফর্মুলাটা লিখে ফেলি। তারপরে তার অর্ধেক হবে, একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা। এবার আমাদেরকে দেনের ফর্মুলা ফেলতে হবে, দেন বা হর্সুল ফর্মুলা বা ইমপ্লাইজ ফর্মুলা ফেলতে হবে। প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা হলে মিথ্যা, মানে পি সত্য কিউ মিথ্যা হলে মিথ্যা, তাহলে এখানে মিথ্যা হবে, বাকি সব সত্য। আর কোনো ঘটনা নেই যে প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা, এরকম আর কোথাও নেই। তারপরে আমরা এই নটের ফর্মুলা ফেলব, নট পি এর ফর্মুলা। তো যা পি এর মান যা আছে, মূল বচনের মান যা আছে, তার উল্টোটা আমরা বসিয়ে দেবো। কী করবো? নট পি এর মান যা হবে, মান হবে দুটোই মিথ্যা হবে, কারণ দুটো সত্য আছে পি এর মান, আর এখানে দুটো মিথ্যা আছে, তাহলে দুটো সত্য হবে। এবার আমরা প্রধান আশ্রয় বাক্য যে ভেলের ফর্মুলাটা আমরা নির্ণয় করে নেবো। ভেলের ফর্মুলা কীভাবে নির্ণয় করবো? এই দেনের সঙ্গে নটের ফর্মুলাটা ফেলে ভেলের ফর্মুলা বেরিয়ে যাবে। দেখো ভেলের ফর্মুলা জানি আমরা, দুটো মিথ্যা হলে মিথ্যা, পি মিথ্যা কিউ মিথ্যা হলে মিথ্যা, এখন কোথায় আছে? এখানে মিথ্যা, আর বাকি কোথাও নেই, তাহলে সবগুলো সত্য হবে। তাহলে ভেলের ফর্মুলা প্রধান আশ্রয় বাক্য পেয়ে গেলাম। এবার অপ্রধান আশ্রয় বাক্য কোথা দেখি পাবো? এই যে পি আর কিউ থেকে আমরা অপ্রধান আশ্রয় বাক্য পেয়ে যাবো। তো আমরা জানি ভেলের ফর্মুলা কি, দুটো মিথ্যা হলে মিথ্যা, দেখো লাস্ট সারিতে আছে, তাহলে মিথ্যা বসিয়ে দিলাম, বাকি সব সত্য। ডটের ফর্মুলা কোথায় পাবো? ডটের ফর্মুলা দেখো বচন গ্রাহক পি কিউ সত্য হলে সত্য, বাকি সব মিথ্যা। তো পি কিউ সত্য, প্রথমটা সত্য হবে, বাকি সব মিথ্যা হবে। এবার এটা বৈধ না অবৈধ কীভাবে নির্ণয় করবে একবার দেখে নেওয়া যায়। প্রধান আশ্রয় বাক্য দেখো, আশ্রয় বাক্য দুটি সত্য আছে, প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় সত্য, সিদ্ধান্ত সত্য হয়েছে, দোষ নেই। তারপরে মিথ্যা সত্য আছে দেখা দরকার নেই, সত্য সত্য আছে মিথ্যা। এইখানে আমাদেরকে দেখতে হবে যে প্রধান আশ্রয় বাক্য সত্য, অপ্রধান আশ্রয় বাক্য সত্য, অথচ সিদ্ধান্ত মিথ্যা, আর কোথায় আছে? আর কোথাও নেই, তাহলে এটি অবৈধ। কেন অবৈধ? যে বৈধতা নিয়মে বলা হয়েছে আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। তাহলে এখানে যে আমরা প্রতিস্থাপন দৃষ্টান্ত দেখলাম, আশ্রয় বাক্য যদি সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা,
এই আশ্রয় বাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা, তাহলে যুক্তিটি অবশ্যই অবৈধ। তা আলোচ্য সত্য সারণটি অবৈধ কারণ এখানে তৃতীয় সারিতে প্রধান এবং অপ্রধান আশ্রয় বাক্য সত্য হওয়া সত্ত্বেও সিদ্ধান্ত মিথ্যা, তাই এটি অবৈধ হয়েছে। এইভাবে তোমরা ব্যাখ্যা ও বিশ্লেষণ লিখবে, তাহলে খুব সহজেই তোমরা ধরে নিতে পারবে সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার। তবে এই ভিডিও যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার পূর্বের ভিডিওগুলি দেখবে, তাহলে খুব সহজেই এই ভিডিওগুলি ধরতে পারবে। তো যদি তোমাদের মধ্যে কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি খুব সহজ সরল ভাষায় তোমাদেরকে তুলে ধরলাম, একদম ছাত্র থেকে যেভাবে বোঝাই সেভাবে বুঝিয়ে দিলাম খাতাতে। তোমরা বারবার দেখো এবং অভ্যাস করো, দেখবে তোমাদের 100% উপকার আসবে। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে এরকম ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। ধন্যবাদ।